প্রধানমন্ত্রীর কার্যালয় বাইপোস্ট রেজিস্টার করে আমি পঠাম, প্রায় 1000 আমসুর চিঠি কাইলে প্রধানমন্ত্রীর কার্যালয় আমি প্রেরণ করিম। গতি কলগাছি আমার জেলা সমিতি এই কাম করেছে, প্রতিটি আঞ্চলিক সমিতি নিজের নিজের পেইডত, জেলা সমিতির পেইডত কালি কোনোবা একটা পোস্ট অফিসত গিয়ে একেলগে থিয় হয়ে সাংবাদিক বন্ধুসকলের জড়িয়ে আপনাদের কথাখিনি প্রচার করে আপনাদের স্মারক পত্রখন রেজিস্টার করে পোস্ট অফিসের জড়িয়ে কাইলে প্রধানমন্ত্রীর কার্যালয় আপনাদের প্রেরণ করব। হদিয়ার ধুবরী আমি এই কার্যসূচী কালি গ্রহণ করেছো, আমি পোস্ট অফিসের জড়িয়ে প্রধানমন্ত্রীক আমি একটা দাবিপত্র প্রেরণ করি। গতি এই কথাবিল এই কারণে করবলগা হয়েছে। তারপর আকার সংজ্ঞার কথা আছে, আজি 51 চনের সংজ্ঞা নিরূপণ করে 51 চনের যখন কাগজ পাতি আছে খিলঞ্জিয়া বলে ধরা হব। এটা 51 চনের কি কাগজ পাতি ধরব? এটা সাপোজ মই আর দোষ হাফিজুল ভাই একেলগে জন্মগ্রহণ করেছো, তো 51 কাগজ তাই মোর আছে, একদিনে এক এখন ঠাইতে পারে জন্মগ্রহণ করেছো, মোর কাগজ থাকার কারণে মই খিলঞ্জিয়া হওয়ার তো কাগজ থাকার খিলঞ্জিয়া হব নাকি? এই কারণে আমি বারে বারে কইছো যে এইখন অসমৰ ভূমিত আমি যখন বৈধ যখন অসম চুক্তি ঐতিহাসিক অসম চুক্তির ভিত্তিত যখন বিধিকে হব তার বাদ দি যখন অসমীয়া ভাষা সংস্কৃতি অসমীয়া সমাজ জীবনের লগত অসমখনক আগুয়াই লৈ যাওয়ার কারণে নিজকে একাকার করে কাম করে আছে হিসাবে স্বীকৃতি দি চুক্তির ভিত্তিত সকল ধরনের অধিকার দিব লাগে, এই দাবি আমি উত্থাপন করেছো। কিন্তু আজি